ভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমি জামান চাপাই নবাবগঞ্জ থেকে লিখছি। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, তাই আজ আপনাকে লিখে পাঠাচ্ছি আমার কাছে থাকা একটি ঘটনা। ঘটনাটা কতটা ভয়ের জানি না, কিন্তু এটা আমার চাচাতো ভাইয়ের দাদা, যিনি আমারও দাদা এবং পরিবারের প্রবীণ আত্মীয়দের মুখ থেকে শোনা। এটি একটি সত্য ঘটনা, গুছিয়ে লিখতে না পারার জন্য ভুল ত্রুটি মার্জনীয় দৃষ্টিতে দেখবেন। আশা করি যদি ভালো লাগে পড়ে শোনাবেন। সময় ছিল 1955 থেকে 56-এর মধ্যে। আমার দাদা তখন ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন নাম করা ব্যবসায়ী। উল্লেখ্য, আমাদের পূর্বপুরুষের আবাসস্থল ছিল মুর্শিদাবাদ। পরবর্তীতে 1981 সালে আমার বাবা বাংলাদেশে আসেন ভাগ্য অন্বেষণে। সে সময় আমার দাদা মুর্শিদাবাদে কাপড়ের ব্যবসা করতেন। ব্যবসা পরিচালনার সুবিধার্থে আমার দাদা সেই সময় তার দোকানের নিকটবর্তী এলাকায় বাড়ি ভাড়ার সন্ধান করতে থাকেন, কেননা আমার দাদার বাসা থেকে তার দোকানটি ছিল বেশ দূরে। খুঁজতে খুঁজতে একটি সময় সেই দোকান থেকে কিছুটা দূরে একটি বাসা খুঁজে পান আমার দাদা। বাসাটি ছিল একটি কবরস্থানের পাশে। বাসাটির চারপাশ দখল করেছিল ঝোপঝাড় ও বন জঙ্গল। এলাকাটি মোটামুটি নির্জন, তবে বাসাটি আমার দাদুর বেশ পছন্দ হয়, কেননা লোকজন না থাকলেও বাসাটি খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না। অর্থাৎ ইচ্ছে করলেই পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিলেই লোক অনায়াসে সেখানে বসবাস করতে পারবে। আসলে সবাই কি আর লোকজনে ঠাসা ভিড় হই হট্টগোলের মধ্যে বাস করতে পছন্দ করে? অনেকেই নির্জন শান্ত পরিবেশে নিজেদের মতো করে থাকতে ভালোবাসে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই বাড়ির যে মালিক, সে হাজার চেষ্টা করে অনেকদিন পর্যন্ত বাড়িটা কাউকে ভাড়া দিতে পারেনি। জঙ্গলে ঘেরা ওই নির্জন বাড়িটার বেশ বদনাম হয়ে গিয়েছিল। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক বাড়িটা দেখে লোভ সামলাতে পারেনি, তিনি ছুটির অবকাশ কাটাবার জন্য ওই নির্জন বাড়িটিকে বেছে নিয়েছিলেন কয়েকদিন শান্তিতে কাটাবেন বলে। কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে বাড়িটির দালানে। প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে কেউ তেমন মাথা খামায়নি। হতেও পারে রাতের বেলা হয়তো লোকটি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মনে কিছু সন্দেহ দানা বেঁধেছিল, কারণ মৃত্যুর পরেও লোকটি চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল। কিন্তু পরে, মানে বেশ কিছুদিন পর, এক সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে। লোকটি অসম্ভব সাহসী, সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই, কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা শোনা গিয়েছিল, সেটা ছিল রীতিমতো ভয়াবহ। খাওয়া দাওয়া সেরে রাত্রে সবে ছুতে এসেছিলেন। এ সময় হঠাৎ দেখতে পেলেন ছাই রঙের দাড়িওয়ালা বিশাল এক বুড়ো হাত পায়ে শিকল লাগানো অবস্থায় ঘুমন্ত সৈনিকের পাশে এসে দাঁড়িয়েছে। তার মুখ থেকে কেমন যেন এক ধরনের গো গো আওয়াজ বের হচ্ছিল। সৈনিক পুরুষটি মারা যায়নি, কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল। পরদিন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে সেই বাড়িটি ছেড়ে প্রস্থান করে সেই সৈনিকটি। সৈনিকটির মুখে সব কথা শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়িটির দিকে পা বাড়ালো না। লোক মুখে শোনা গেল, কথা ছড়িয়ে পড়ল যে ভূতের বাড়ি বলে বাড়িটির অপবাদ রটে গেল। বাড়ির যে মালিক, সে লোকটি বাড়ি ভাড়ার টাকায় নিজের সংসার চালাতেন, কিন্তু যেই মুহূর্তে এই ধরনের একটা ভূতুরে প্রবাদ ছড়িয়ে পড়ল, তারপর থেকে আর কেউই বাড়িটা ভাড়া নিয়ে কয়েকদিন থাকার কথা ভাবতে পারত না। ফলে হলো কি, বাড়িটা সবার কাছে ভূত বাড়ি নামে পরিচিত হয়ে গেল। তবে আমার দাদা ছিলেন ব্যবসায়ী মানুষ, তাই এ সমস্ত ভূতের গাল গল্প বিশ্বাস করলে কি তার চলে? কিভাবে ব্যবসায় লাভ করা যায়, এটা ছিল তার প্রধান লক্ষ্য। তাই এই সমস্ত ব্যাপারগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং কুসংস্কার ভাবে উড়িয়ে দিয়ে তিনি সেই বাসাটি ভাড়া নেবার পরিকল্পনা করেন। বাড়িওয়ালা ধরেই নিয়েছিলেন যে এই বাড়িটি কোনোদিনও বিক্রি হবে না, তাই দাদুর এক প্রস্তাবে তিনি বাড়িটি ভাড়া দিতে রাজি হলেন। কিন্তু দাদু নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে চেয়েছিলেন বাড়িটাকে একেবারে কিনে নিতে, তাই অত্যন্ত কম দামে সেই বাড়ির মালিক বাড়িটা বিক্রি করে হাঁপ ছাড়লেন। বাসাটিতে দাদা ও তার পরিবার বর্গের প্রথম দিন নিজের সব জিনিসপত্র গিয়ে উঠল এবং সদ্য কেনা সেই বাড়িটায় তারা থাকতে শুরু করলেন। সারাদিন ধরে নিজের হাতে সবকিছু সাজালেন, নিজের হাত থেকেই সবকিছু করতে হয়েছিল, কেননা তিনি ঠিক করেছিলেন বাড়িটা প্রথমে সাজিয়ে গুছিয়ে নিজে আগে কিছুদিন বসবাস করার পর পরিবারের সবাইকে নিয়ে আসবে। যাই হোক, সারাদিন পরিশ্রমের পর দাদু বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন, খুব একটা খাওয়া দাওয়ার ইচ্ছে হচ্ছিল না।
সামান্য রুটি মাংস আর কুপি দিয়ে খাওয়া শেষ করলেন। তারপর ছোট্ট একটা বিছানায় গিয়ে মাথার কাছে বিশাল শিকলের ধরনের একটা জানালা ছিল সেটাও খুলে রাখলেন। গরমের দিনে সন্ধ্যা রাতে ফুরফুরে হাওয়া বইছিল, দেহেও ছিল অত্যন্ত ক্লান্তি। বাতি নিভিয়ে শোয়ার সঙ্গে সঙ্গে দুচোখের পাতা নেমে এলো ঘুমের রাজ্যে। কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে, হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ এবং অস্বস্তির মধ্যে তার ঘুম ভেঙে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে সামান্য সময় প্রকৃতস্থ হতে লাগে। দাদুর সময় লেগেছিল, তিনি কোথায় কেমন ভাবে আছেন এটুকু বুঝতে পারছিলেন না। তারপর তার সবকিছু একে একে মনে পড়ে গেল। তার মনে পড়ে গেল তিনি এসেছেন এক নতুন বাড়িতে, কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা তিনি বোঝার চেষ্টা করতে লাগলেন। মিনিট তিন মরার মতো বিছানায় শুয়ে থেকে তিনি বুঝতে চেষ্টা করলেন যে আওয়াজটা অনেকটা শিকলের ঝনঝন আওয়াজের মতো, কিন্তু স্পষ্ট নয়, কে যেন অনেক দূর থেকে শিকল টেনে ধরেছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালেন, জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে পড়েছে। মাথার কাছে জানালার দিকে কেবল আকাশটুকু দেখা যায়। অবশ্য সেই সময় আকাশটা আলাদা করে চেনা যাচ্ছিল না, আকাশের রং ঘরের রং সেম হয়ে গিয়েছিল। দাদু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন। তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি। আরো একটা জিনিস তিনি অনুভব করলেন, সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আছে, একটা দম বন্ধ করা গুমট পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক সময় যখন এইভাবে কেটে গেল আর জমাট বাঁধা অন্ধকারটা ধীরে ধীরে কমে এলো, হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শিকল বাঁধা একটা অশরীরী হালকা ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে। হাত নেড়ে সেই ছায়ামূর্তিটা কি যেন বলতে চাইছে। মূর্তিটার দুটো চোখ আর মুখ থেকে জ্বলন্ত আগুনের আভা যেন ঠিকরে বেরিয়ে আসছে। দাদু প্রচন্ড সাহসী, তিনি সেই সময় আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। ধীরে ধীরে ছায়ামূর্তিটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এমন সময় দাদু বিছানায় শুয়ে ভাবতে লাগলেন, এটা কি, কোন ধরনের দানব, ঠিক কোন অসৎ মানুষ ওইভাবে সাজগোজ করে তাকে ভয় দেখাতে চাইছে। শুয়ে শুয়ে এইসব নানান যুক্তি তর্ক যখন তার মাথা জুড়ে ঝড় তুলেছে, তখন তিনি আবার দেখলেন সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার রুমে ভেসে উঠেছে। সেই হাতে পায়ে শিকল পরা ছায়ামূর্তিটা ধীরে ধীরে তারই দিকে এগিয়ে আসছে। শেষ পর্যন্ত মূর্তিটা একেবারে খাটের কাছে এসে থমকে দাঁড়ালো। দুচোখ আর মুখের গহ্বর থেকে তখনও সেই লাল আগুনের আভা যেন ঠিকরে পড়ছিল। সে মুখ হাঁ করে হাত পানিরে কিছু একটা বলতে চাইছিল, আর তার হাত নাড়া সঙ্গে সঙ্গে শিকল ঝনঝনা আওয়াজ ক্রমাগত শব্দ তুলে যাচ্ছিল। অন্য কেউ হলে এতক্ষণ নিশ্চয় অজ্ঞান হয়ে যেত, অথবা দুর্বল হৃদয়ের কোনো রোগী হলে নির্ঘাত মৃত্যু হতো। কিন্তু অত্যন্ত সাহসী দাদু সেই সময় তাকিয়ে রইলেন ছায়ামূর্তিটার দিকে। এক মাথা রুক্ষ চুলে এবং এক মুখ দাঁড়ি গোফ জঙ্গলে মূর্তিটিকে যখন বেশ বিভৎস ভয়াবহ মনে হচ্ছিল। তার ওপর তার হাতের নখগুলো ছিল বেশ বড়, তীক্ষ্ণ আর বড় বড়, এক ধরনের ভয় এলো। এমন সময় আশ্চর্য হয়ে তিনি লক্ষ্য করলেন মূর্তিটি আর এক পা না এগিয়ে এসে ক্রমাগত পিছু হটতে শুরু করেছে। পিছুতে পিছুতে একসময় ঘর পরিত্যাগ করলো। অশরীরী মূর্তিটিকে পিছিয়ে থেকে দাদু ক্ষণিকের অবশ অবস্থা ত্যাগ করে বিছানা ছেড়ে উঠে পড়লেন। তারপর তিনি নিজেও ছুটে ঘর থেকে বাইরে এসে দাঁড়ালেন। অশরীরী মূর্তিটিকে লক্ষ্য করলেন, বারান্দা পার হয়ে মূর্তিটি ধীরে ধীরে নেমে গেল। তারপর লম্বা উঠোনের ঠিক মাঝ বরাবর গিয়ে হঠাৎ করেই কর্পূরের মতো উধাও হয়ে গেল। দাদু ঠিক একবার চিৎকার করে উঠলেন, কে, কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা গোমানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না। উঠোনের যে জায়গায় মূর্তিটি অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কি যেন ভাবলেন। তারপর দুই একবার ডাকাডাকি করে কোনো উত্তর না পেয়ে বিফল মনোরথে তিনি ঘরের ফিরে শুয়ে পড়লেন। বাকি রাতটা এই অদ্ভুত ব্যাপারটি নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গতরাত্রে ঠিক যে জায়গায় মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলেন, কিন্তু দীপালোকে কোনো কিছুই তার অস্বাভাবিক মনে হলো না। দাদু পরের দিন এই ঘটনাটি কাউকে জানালেন না, স্বাভাবিকভাবেই গেলেন ব্যবসার কাজে, যেন কিছুই হয়নি। সারাদিন ব্যবসার কাজ শেষ করে রাতের বেলায় ফিরে আসলেন। তিনি বিছানায় শুতে গেলেন, তখনই একবার গতরাতের কথা চিন্তা এলো, কিন্তু ঘটনাটি তিনি তেমন কোনো আমল দিলেন না।
ভাবলেন অত্যধিক চিন্তাগ্রস্ত থাকার কারণে আধা ঘুম আধা জাগা অবস্থায় কি দেখতে কি দেখেছেন। বিছানায় শোবার সঙ্গে সঙ্গে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। ভয় ডর না থাকার জন্য কিছুকে অলিক বলে উড়িয়ে দিলেও পরে রাতে কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তারপরে রাতেও সেই একই ব্যাপার, পরপর তিন রাত্রি একইভাবে অশরীর মূর্তির আবির্ভাব এবং একইভাবে হাত নেড়ে কিছু বলতে চাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনের ঠিক একই জায়গায় এসে মিলিয়ে যাওয়া দেখে দাদুকে খুব ভাবিয়ে তুলল। তিনি কিছুতেই এর ব্যাখ্যা নিয়ে বুঝতে পারছিলেন না এটা কেমন করে হয়। চতুর্থ দিন সকালে দাদু কিন্তু আর নিছক কল্পনা বলে সবকিছু উড়িয়ে দিতে পারলেন না, আবার ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না। তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এর মধ্যে কিছু অনুসন্ধানের আছে, নিছক মায়া বা জাদুবিদ্যা নয়। আর সত্যি যদি এটা কোনো ধরনের জিন হয় তাহলে নিশ্চয়ই সে কিছু বলতে চাচ্ছে। আর সব থেকে তার নিকটে আকৃষ্ট হল উঠোনের সে নির্দিষ্ট স্থানটি। কেনই বা প্রতিরাতে অদ্ভুত এবং বিভৎস আকৃতির সেই মূর্তি বিশেষ একটি জায়গায় এসে হারিয়ে যাচ্ছে। তাহলে কি ওই জায়গাটির বিশেষ কোনো তাৎপর্য আছে, কিছু লুকিয়ে আছে ওইখানে, বিশেষ তদন্ত হওয়ার প্রয়োজন। চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দাদু আর বাড়িতে বসে রইলেন না, চলে গেলেন শহরে। প্রথমে তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সাথে, সব কথা তাকে খুলে বললেন। অন্য কেউ হলে হয়তো পাগলের খেয়াল ভেবে ম্যাজিস্ট্রেট সাহেব উড়িয়ে দিতেন, কিন্তু দাদু ছিলেন বেশ দামি লোক এবং বেশ ভালো একজন ব্যবসায়ী হিসেবে সুখ্যাত। ম্যাজিস্ট্রেটের মতো একজন গণ্যমান্য লোকের সঙ্গে যে তিনি মশকরা করবেন না এটি ম্যাজিস্ট্রেট সাহেব নিজেও জানতেন। কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দাদুর কেনা নতুন বাড়িতে। উঠোনের ঠিক যে জায়গায় অশরীরী মূর্তিটা গত তিন দিন অদৃশ্য হয়ে যায় সেই জায়গায় মাটি খোঁড়া শুরু হলো। অবশ্য বেশি দূর করতে হলো না, সামান্য কয়েক মিনিটের মধ্যেই পাওয়া গেল একটি অসম্পূর্ণ কঙ্কাল। কঙ্কালটির হাত পা শেকল দিয়ে বাঁধা, শেকলে মরচে ধরে গেছে পুরো হয়ে। ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে নিয়ম কানুন মেনে সেই কঙ্কালটিকে যথাযথভাবে কবরস্থ করা হলো। এবং সব থেকে অদ্ভুত ব্যাপারে যা হয় তা হলো কঙ্কালটি ভালোভাবে কবরস্থ হবার পর কোনোদিন কোনো রাতেই দাদু ঘরের মধ্যে আর সেই ছায়ামূর্তির আবির্ভাব লক্ষ্য করেননি। এরপর দাদু বহুদিন সে বাড়িতে বসবাস করেছেন নিজের পরিবারকে নিয়ে। বহুদিন ধরে তিনি কবরস্থ কঙ্কালটির সন্ধানে খোঁজ খবর করেছেন, কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারেনি ওই বাড়িটিতে কাউকে কোনোদিন কবর দেয়া হয়েছিল কিনা। কিন্তু ওই গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা যেত, অনেক অনেক বছর আগে এক বৃদ্ধ ক্রীতদাসকে সামান্য অপরাধের জন্য এভাবে হাতে পায়ে শেকল বেঁধে জীবন্ত কবর দিয়েছিল ইংরেজরা। ঘটনাটি নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালের সময়, কিন্তু সেই ঘটনা সত্য নাকি মিথ্যা তা জানার কোনো উপায় নেই। এরপর থেকে সেই বাড়িতে অনায়াসে বসবাস করেন দাদু এবং তার পরিবার, আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। রাসেল ভাই পড়ে শোনাবেন, বানানে ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টি থাকবেন। হাসান জামান, আমনুরা, চাঁপাইনবাবগঞ্জ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটা আপনাদের সবার ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে অস্বাভাবিকভাবেই। এবং আশা করছি আপনারাও ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com। আপনাদের ইমেলের অপেক্ষায় থাকলাম। আশা করছি খুব দ্রুতই এরকম চমৎকার ঘটনা আপনাদের কাছ থেকেও পাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি তৌহিদা ইসলাম কলি, বাসা পাবনা জেলার সুজানগর উপজেলার মালিফা গ্রামে। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার আপন বড় ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার ভাইয়ের নাম মোহাম্মদ আমির হামজা। ঘটনাটি স্টুডিওতে গিয়ে আমার পক্ষে বলা সম্ভব না, তাই ভালো লাগলে দয়া করে পড়ে শোনাবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি কোনো দুই একদিনের ঘটনা নয়, পুরো পাঁচ বছরেরও বেশি সময়ের ঘটনা। সালটা ছিল 2012। একদিন সন্ধ্যায় আমি আর আমার ভাইয়া টেবিলে বসে পড়ছিলাম। আমি তখন ক্লাস থ্রিতে পড়তাম আর ভাইয়া পড়ত ক্লাস সিক্সে। গরমের দিন হওয়ায় টেবিলের সামনের জানালাটা খোলাই রেখেছিলাম। পড়তে পড়তে হঠাৎ করে খেয়াল করলাম ভাইয়া একভাবে জানালার দিকে তাকিয়ে আছে। বেশ অনেকক্ষণ ধরেই
একইভাবে তাকিয়েছিল। একটা সময় আম্মু রাগ করে বললেন, হামজা পড়া বাদ দিয়ে ওইভাবে তাকিয়ে আছিস কেন? আম্মুর অবশ্য আগে থেকেই ভাইয়ার উপর রাগ ছিল, রাগের কারণটা জানতে হলে একটু পেছনে যেতে হবে। তো ভাইয়ার ক্লাস টেস্ট ছিল, আমার এক আন্টি ছিল যে ভাইয়ার থেকে পড়াশোনা একটু কম পারত। তো ওই দিন ভাইয়ার থেকে আমার আন্টিটা একটু ভালো রেজাল্ট করেছিল, তাই জন্য আম্মু রাগ করে ভাইয়াকে কষে একটা থাপ্পড় মেরেছিলেন আর বলেছিলেন, ও এত ভালো রেজাল্ট করলো আর তুই কি করলি? যাই হোক, এই কথাগুলো বলার কারণ আছে, সেটা ঘটনার মাঝখানেই বুঝতে পারবেন। তো আম্মু এই হামজা ওইদিকে তাকিয়ে কি করছিস বলতেই ভাইয়া হঠাৎই চেয়ার থেকে পড়ে যেতে বসেছিল। তখন আম্মু ভাইয়াকে ধরার সাথে সাথে ভাইয়া বলে ওঠে, আম্মু আমার হুজুর আসছে, তাড়াতাড়ি কয়েকজন লোক ডাকেন, সে কথা বলবে। এই কথা বলেই জ্ঞান হারিয়ে ফেলে। তখন আমি আর আম্মু খুবই ভয় পেয়ে যাই। আবার আব্বু তখন বাসায় ছিলেন না, তিনি বাইরে চাকরির সুবাদে থাকতেন। আমরা কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তখন আমার চিৎকারে পাশের বাসার সব চাচাচাচিরা চলে আসেন। তখন ভাইয়া সেন্সলেস অবস্থায় বিছানায় শুয়েছিল, তবে ভাইয়ার ঠোঁট স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ফুলে গিয়েছিল। কয়েকজন লোক আসার পরে হঠাৎই ভাইয়া তাদেরকে সালাম দেয়। তারা উত্তর নিলে ভাইয়া তাদেরকে বলে, আমার আপনাদের সাথে কিছু কথা আছে। তখন ভাইয়া আম্মুকে উদ্দেশ্য করে বলে, আগে আপনি কথা দিন, আমির হামজাকে আর কখনো স্কুলে পাঠাবেন না। এই কথা শুনে তো সবাই একেবারে অবাক হয়ে যায়, সবাই একে অপরের দিকে তাকাতে থাকে। তখনই সবাই বুঝতে পারে যে ভাইয়ার কিছু একটা হয়েছে। তখন সবাই বলে, এটা কি ধরনের কথা, আর পড়াশোনা করবো না মানে? আজকের যুগে কেউ কি পড়াশোনা না করে থাকে? পড়াশোনা না করলে ভবিষ্যতে কি হবে? তখন ভাইয়ার মুখ দিয়ে জিনটা বলে, পড়ালেখা বাদ দিয়ে ও যা করবে তাতেই উন্নতি হবে। ওকে বলবেন বাজারে ওর নানার যে দোকান আছে সেখানে কাঠের ব্যবসা করতে। তখন সবাই বলে, এটা হয় না কখনো। তখন ভাইয়া বলে ওঠে, এটাই হবে, আর যদি কখনো ওকে স্কুলে পাঠান তাহলে ওর অনেক বড় ক্ষতি হবে, আর ওর আব্বুর এক সাইড পড়ে যাবে, অর্থাৎ প্যারালাইজড হয়ে যাবে। এই বলে সে চলে যায় এবং যাওয়ার সময় বলে যায়, ওকে কখনো কোনো কবিরাজের কাছে নেবেন না, নিলে কোনো লাভ হবে না, শুধু টাকা নষ্ট। ভাইয়া তখন জ্ঞান ফিরে আসে। তখন ভাইয়াকে কিছু সময় ঝাড়ফুঁক করা হয় এবং সবাই বাসায় চলে যায়। তারপরে আম্মু ভাইয়াকে জিজ্ঞেস করেন, ঠিক কি কি হয়েছিল? তখন ভাইয়া বলল যে, আমি যখন পড়ছিলাম তখন কেউ আমাকে আমির হামজা বলে ডাক দেয়। আমি জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখি আমার উঠোনে অনেক লম্বা একজন হুজুর সোনার টুলের ওপরে বসে আছে। এতটাই লম্বা ছিল যে বসে থাকার পর তার চেহারাটা দেখা যাচ্ছে না এবং তার চারপাশে অনেক হুজুর দাঁড়িয়েছিল। সে ভাইয়াকে কয়েকজন লোক ডাকতে বলে এবং তারপরে ভাইয়ার আর কিছু মনে নেই। তো এই ঘটনার পরে সবাই আসলে বিশ্বাস করতে পারে না যে এটা আসলে কোনো জিনের কাজ। কেউ কেউ ভাবতে পারে এই সব হয়তো ভাইয়া ফান করেছে, আবার কেউ কেউ ভাবতে পারে হয়তো পড়াশোনা করতে চাচ্ছে না তাই এই নাটকটি করেছে। তবে আমরা ঘটনাটি পুরোপুরি বিশ্বাস করি, যেহেতু আমরা ভাইয়াকে চিনি এবং সে কখনোই এমন কোনো নাটক করবে না। আমরা খুবই দুশ্চিন্তায় পড়ে যাই এবং আব্বুকে ফোন করে সবটা জানাই। পরের দিন সকালে এসবের পাত্তা না দিয়ে আম্মু ভাইয়াকে প্রাইভেটে যেতে বলেন। আম্মু আসলে বিষয়টা পরীক্ষা করতে চাচ্ছিলেন যে সত্যি কিছু হয় কিনা। তো প্রাইভেট শেষ করে আসার সময় ভাইয়া তার এক বন্ধু জাকিরকে বলে, আমার মনে হয় আর পড়ালেখা করা হবে না রে। বন্ধু জিজ্ঞেস করে, কেন? তখন ভাইয়া কোনো উত্তর না দিয়ে বাসায় চলে আসে। পরে আম্মু ভাইয়াকে স্কুলে যেতে বলল। ভাইয়া স্কুলে যায়। আম্মু আবার রাতে ভাইয়ার সাথে যে ঘটনা ঘটেছে সেগুলো নানুর বাসায় জানায়। আমার নানুর বাসা ছিল আমাদের বাসা থেকে 5 মিনিট দূরে। হঠাৎ আমাদের বাসার পাশে ভাইয়ার এক বন্ধু স্কুল থেকে দৌড়ে আসে এবং আম্মুকে খুঁজতে থাকে। কি হয়েছে জিজ্ঞেস করলে সে, হামজা খুবই অসুস্থ, তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, এটা বলে।
তখন আমি আর আমার এক চাচি দৌড়ে স্কুলে চলে যাই এবং দেখি ভাইয়া কমন রুমে শুয়ে আছে এবং তার চারপাশে অনেক মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে আর আমাদের ইসলামী শিক্ষার স্যার ভাইয়াকে ঝাড়ফুঁক করছেন তারপরে ভাইয়া একটু স্বাভাবিক হলে বাসায় নিয়ে আসা হয় এবং জিজ্ঞেস করা হয় কি হয়েছিল ভাইয়া তখন ইসলাম শিক্ষার পিরিয়ড হচ্ছিল বলে জানায় তখন স্কুলের পাশে পুকুরের দিক থেকে কেউ ভাইয়ার নাম ধরে ডাক দিয়েছিল ভাইয়া আসছি বলে বেঞ্চের উপর দাঁড়িয়ে দৌড় দিয়েছিল তারপরে ভাইয়ার আর কিছু মনে নেই ভাইয়া যখন ওইভাবে দৌড় দিয়েছিল তখন স্যার সবাইকে বলেছিল ভাইয়াকে ধরতে দুই তলাতে পিরিয়ড হচ্ছিল তখন সবাই তখন ভাইয়ার পিছু পিছু দৌড় দেয় এবং দেখতে পায় ভাইয়া একতলার সিঁড়ির কাছে অজ্ঞান অবস্থায় পড়ে আছে তখন জাকির ভাইয়া সবাইকে বলে হামজা সকাল থেকে আমাকে এই সব কথা বলছিল সেই দিন বিকেলে আম্মু ভাইয়াকে এক হুজুরের কাছে নিয়ে যায় হুজুর ভাইয়াকে ঝাড়ফুঁক করেন এবং একটা তাবিজ দেন হুজুরের বাসা থেকে বের হয়ে কিছু দূর যেতেই ভাইয়া দেখে তাবিজটা হাতে নেই আবার গিয়ে আম্মুর হাতে তাবিজটা নেয় কিন্তু আবারও সেই একই কাণ্ড তখন সবাই বিশ্বাস করতে শুরু করে যে এটা ভাইয়ার কোনো ছলনা না এটা আসলে অন্য কিছু এই খবর শুনে একে একে সব আত্মীয় স্বজনরা আমাদের বাসায় আসতে থাকে এবং বিভিন্ন পরামর্শ দিতে থাকে কবিরাজের সন্ধান দিতে থাকে এভাবে চলতে থাকে কয়েকদিন আমরা খুব ভয়ে থাকি ভাইয়াকে পড়তে বসালেই বইয়ের লেখাগুলো ভালোভাবে সে দেখতে পায় না প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় এমনই একদিন আম্মু ভাইয়াকে পড়তে বসতে বলে ভাইয়া হঠাৎই দা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে যায় এবং বলতে থাকে ওর মা শুধু আমাকে পড়তে বলে আজকে শেষই করে ফেলবো ওর মাকে এই কথা বলে ভাইয়া আম্মুর ওপর দা দিয়ে আক্রমণ করে তখন আম্মু খুব সাহস করে ভাইয়াকে জড়িয়ে ধরে এক চিৎকার করতেই আশেপাশে সবাই চলে আসে যেহেতু ভাইয়ার এই অবস্থা ছিল তাই সবাই সবসময় সজাগ থাকতো না জানি কখন কি হয় তখন ভাইয়ার শরীরে এতটাই শক্তি এসেছিল যে পাঁচ ছয় জন শক্তিশালী মানুষ একসাথে মিলেও ভাইয়াকে কন্ট্রোল করতে পারছিল না তখন কেউ একজন বলে মাটি থেকে উঁচু করে রাখতে হবে তাহলে শক্তি কমে যাবে তাই করা হলো এবং আস্তে আস্তে ভাইয়ার শক্তি কমে গেল তখন ভাইয়া সেন্সলেস হয়ে গেল এবং তাকে উঠানে শুয়ে দেয়া হলো যখন আমরা পুরো বাসা জুড়ে শুধু মানুষ আর মানুষ তখন ভাইয়ার কণ্ঠে জিনটা বলতে শুরু করলো নিষেধ করেছিলাম পড়াশোনা করতে এইভাবে চলতে থাকলে এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম তখন সবাই জিজ্ঞাসা করে তুমি কে কোথা থেকে এসেছো কেন এসেছো তখন সে উত্তর দেয় আমার নাম আব্দুল আওয়াল ওকে আমার খুব ভালো লেগেছে তাই ওর কাছে এসেছি শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময় ওকে আমার খুব ভালো লেগেছে ও খুবই ভালো ওর মতো ভালো ছেলে এই পাড়ায় আর কেউ নেই ও আমার বন্ধু সবাই যখন জিজ্ঞেস করে তোমার বয়স কত সে বলে 125 বছর সবাই তখন বলে তাহলে তো ও তোমার বন্ধু না তোমার বন্ধু হয় কিভাবে ও তো বাচ্চা একটা মানুষ আর তুমি তো বৃদ্ধ তখন সে বলে ও ছোট আমিও ছোট জিন জাতিরা 1000 বছর বা তারও বেশি সময় বাঁচে তাকে প্রশ্ন করা হলো তোমার কি কোনো কাজ নেই সে বলল আমি বুড়িগঙ্গাতে লঞ্চ ডোবাই মানে এটা তো ভীষণ অন্যায় কাজ তখন সে বলে আমি শুধু খারাপ মানুষদেরই খারাপ করি আবার সবাই প্রশ্ন করে ও যে তোমার বন্ধুই তাহলে ওকে কষ্ট দিচ্ছ কেন আর পড়ালেখাই বন্ধ করতে দিচ্ছ কেন কেন পড়ালেখা করাবে না তখন সে বলে আসলে এইগুলো আমার নিজের ইচ্ছায় করি না সব আমার ওস্তাদ আমাকে দিয়ে করায় আমি তো চাই যে ও পড়াশোনা করুক এজন্য আমি আমার ওস্তাদের কাছে সুপারিশও করেছি বেশ কয়েকবার কিন্তু তিনি আমার কোনো কথাই শোনে না বরং আমাকে মেরেছে আর বলেছে যদি আর একবার ওকে পড়তে বলি তাহলে আমাকেই মেরে ফেলবে এরপরে আরো মজার ছলে প্রশ্ন করে বলতো আজকে আমাদের কি রান্না করেছে ভাইয়া সঠিক উত্তর দেয় সবাই অবাক হয়ে যায় আর বলে আরে এই কথা তোর কোনোভাবে জানার কথা না এমন আরো অনেক প্রশ্নের সঠিক উত্তর দিত ভাইয়া আমার বন্ধুর বাবা মা আমারও বাবা মা আর আমি চাই না আমার বাবা মা আমার জন্য কখনো কষ্ট পায় আর বলে দয়া করে ওকে আর কখনো স্কুলে পাঠাবেন না আর ভুলেও কোনো কবিরাজ দেখাবেন না তাহলে ওর ক্ষতি ছাড়া আর কিছুই হবে না কিন্তু আম্মুর মন তো আর মানে না এর মাঝে আশেপাশে ছোটখাটো অনেক কবিরাজের ট্রিটমেন্টই নেওয়া হয় কোনো লাভ হয় না এর কয়েকদিন পরে আমার ক্লাস থ্রির
ফাইনাল এক্সাম, ম্যাথ এক্সাম ছিল। আম্মু ভাইয়াকে বলে আমাকে ম্যাথ বুঝিয়ে দিতে। আমি কলম বক্স গুছিয়ে পেছন ফিরতে দেখি ভাইয়া রুমে নেই। আমি ভাবলাম ভাইয়া হয়তো বাইরে কোথাও গেছে, কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও ভাইয়ার বাড়িতে ফিরে আসে না। আম্মু প্রচুর টেনশন শুরু করে দেয় এবং সব জায়গায় খুঁজতে থাকে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আম্মু ফোন করে বিষয়টা আব্বুকে জানায় এবং আব্বু আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে জানিয়ে দেয়। তখন ভাইয়ার বন্ধুরা, আব্বুর বন্ধুরা, গ্রামবাসীরা সবাই ভাইয়াকে খুঁজতে শুরু করে। গ্রামের প্রত্যেকটা বাড়িতে, পুকুরে, নদীতে, বন জঙ্গলে, এমনকি গাছে গাছেও খোঁজা হয়, কিন্তু কোথাও পাওয়া যায় না ভাইয়াকে। সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, এমন সময় একজন মহিলা কবিরাজের সন্ধান পাওয়া যায় এবং তার কাছে যাওয়া হয়। সে বলে ভাইয়াকে জিন নিয়ে গেছে, তবে সে কোনো ক্ষতি করবে না। সে আরো বলে ভাইয়া নিজে নিজেই হেঁটে বাড়ি ফিরে আসবে। মহিলা আমার আঙ্কেলদের বলে আপনারা এখানে থাকতে থাকতেই ও বাড়ি ফিরে আসবে। সত্যি তাই হলো। বিকেলের দিকে ভাইয়া আমাদের বাসার পেছনের ফসলি জমির ওপর দিয়ে হেঁটে আসছিল। তখন আমার এক চাচাতো বোন হামজা ভাইয়া আসছে বলে চিৎকার করে ওঠে। তখন সবাই মিলে ভাইয়াকে বাসায় নিয়ে আসি। বাসায় এসেই ভাইয়া সেন্সলেস হয়ে যায়। কিছুক্ষণ পর সেন্স ফিরতেই ভাইয়া বলে আম্মু ভাত দেন, ক্ষুধা লেগেছে। তখন আম্মু ভাইয়াকে ভাত খাইয়ে দেন এবং কিছুক্ষণ পর স্বাভাবিক হলে জিজ্ঞাসা করেন ভাইয়াটি কোথায় ছিল সারাদিন। তখন ভাইয়া বলে আম্মু যখন ভাইয়াকে ম্যাথ বুঝিয়ে দিতে বলে তখন আমার কাছে আসতেই কেউ যেন ভাইয়াকে কোথায় তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ভাইয়া দেখতে পায় সে আব্দুল আওয়ালের সাথে এবং একটা বিশাল সমুদ্রের ওপর দিয়ে সে যাচ্ছে। সমুদ্রের নীল পানিগুলো উথাল পাথাল করছে আর আব্দুল আওয়াল ভাইয়াকে বলছে, এত নিষেধ করার পরেও পড়তে বসিস, আর যদি কোনোদিন পড়তে বসিস তাহলে ঠিক এইখানে এনে ফেলে দেব। ভাইয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপরে সে ভাইয়াকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে ভাইয়া দেখে চারপাশে শুধু সোনার বাড়িঘর, প্রচুর সাপ ফনাতুলের শব্দ করছে আর ভাইয়ার দিকে তাকিয়ে আছে। একসময় ভাইয়াকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়। যেতে যেতে ভাইয়া দেখতে পায় একজন বৃদ্ধা মহিলা কয়েকজন বাচ্চাদের কুরআন শরীফ পড়াচ্ছেন। সে ভাইয়ার দিকে এক নজর তাকায়, ভাইয়া সেটা বুঝতে পারে। সে আসলে আব্দুল আওয়ালের দাদি ছিল। তারপর ভাইয়াকে একটা রুমের মধ্যে বসতে দেয়া হয়। তারপর একটা সোনার প্লেটে বেশ কিছু মিষ্টি চলে আসে এবং ভাইয়া শুনতে পায় এগুলো খা, কিন্তু কাউকে দেখতে পায় না। ভাইয়া ভয় না পেয়ে সেগুলো খাওয়া শুরু করে। যখন পেট ভরে যায় তখন প্লেটটা তার সামনে থেকে নিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ পর ভাইয়া দেখতে পায় একজন বৃদ্ধা মহিলা আব্দুল আওয়ালকে বলছে, কার বাচ্চা এনেছিস, যার ছেলে তাকে কোলে ফিরিয়ে দিয়ায়। তখন আব্দুল আওয়াল ভাইয়াকে নিয়ে আসে। তখন ভাইয়া নাকি সারাদিন ধরে শুধু হাঁটছিলই, কোন জায়গা দিয়ে হাঁটছিল সেটা বলতে পারে না, শুধু এইটুকুই মনে ছিল যে যে জায়গা দিয়ে হাঁটছিল সেখানে কাদা ছিল আর ভাইয়ার পায়ের ছাপ বসে গিয়েছিল। হঠাৎ ভাইয়া দেখতে পায় শূন্যের ওপরে সে, লিফটের মতো একটা সিঁড়ি, লিফটের মতো একটা অনুভূতি হয়। তাহলে কি ভাইয়া এত সময় শূন্যের উপরেই হাঁটছিল? তাই যদি হয়ে থাকে তাহলে কাদা আসলো কোত্থেকে? যাই হোক, ওই সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথেই ভাইয়া বাড়ির কথা মনে পড়ে যায় এবং ভাইয়া এলো পাথারি দৌড় শুরু করে এবং একসময় দেখতে পায় আমাদের বাসার পাশের জমিতে সে। এই কথা শুনে সবাই প্রচুর পরিমাণে অবাক হয়ে যায় এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে ভাইয়া ভালোভাবে ফিরে এসেছে। এর পরে দিন দিন আব্দুল আওয়ালের এই সমস্ত কাণ্ড বেড়েই চলে। এর মাঝে আব্বু আম্মু যেখানে কোনো কবিরাজের সন্ধান পান সেখানেই ভাইয়াকে নিয়ে যান, কিন্তু ক্ষতি ছাড়া কোনো লাভই হয়নি। একসময় সিদ্ধান্ত হয় পাবনার সব থেকে বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হবে। এবার কবিরাজের কাছে নেওয়া হবে, তার আগের দিন ভাইয়ার তেমন কোনো সমস্যা হয় না। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ি। পরের দিন ভোরে আম্মু ফজরের নামাজ পড়তে উঠলে দরজার কাছে যেতেই আম্মু পায়ে কিছু একটা ছোঁয়া লাগে। আম্মু চমকে ওঠে এবং দেখে ভাইয়া অজ্ঞান হয়ে পড়ে আছে আর ভাইয়ার হাত দরজার নিচের ফাঁক দিয়ে জায়গা দিয়ে বের হয়ে গেছে আর ভাইয়ার পুরো শরীর জুড়ে কাটা দাগ। দেখে মনে হচ্ছিল কোনো ধারালো ছুরি দিয়ে সজোরে কেউ আঘাত করেছে। সবাই খুব ভয় পেয়ে যায় এবং ভাইয়া অনেকটা অসুস্থ হয়ে যায়। জ্ঞান ফিরলে এই অবস্থা কি করে হয়েছে ভাইয়াকে জিজ্ঞেস করা হয়। ভাইয়া বলে আজকে রাতে আব্দুল আওয়ালের ওস্তাদ এসেছিল। সে বলে এত কিছুর পরেও কবিরাজের কাছে যাচ্ছিস, যা, তবে লাভের লাভ কিছুই হবে না। এই বলে সে ভাইয়াকে সারা রাত ধরে অনেক মারধর করে, নানা রকমের ভয় দেখায় এবং হাত জঘন্যভাবে জখম করে। এখনো
সেসব দাগ আছে ভাইয়ার হাতে। তারপরেও কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু অনেক চেষ্টার পরেও তিনি ব্যর্থ হন। তারপর রাতে খাওয়া দাওয়ার পরে ভাইয়া শুয়ে আছে, হঠাৎ দেখি কোনো কথা বলছে না, অজ্ঞান হয়ে গেছে, দাঁতে দাঁত লেগে গেছে। তখন আমরা সবাই বুঝতে পারি যে জিন এসেছে। তখন আমরা খুব একটা ভয় পেতাম না। আব্বু আম্মু জিজ্ঞেস করত, কি ব্যাপার, কি জন্য এসেছো? সে বলে, কবিরাজের কাছে নিয়ে গেলেন, কি হলো? আব্বু আম্মু বলে, কি হবে, তুমি ধরা দিলেই তো পারতে, তুমি আসো নাই কেন? তখন সে বলে, আমি তো আসতেই চেয়েছিলাম, কবিরাজ যখন দোয়া পড়ছিল তখন আমি থাকতে না পেরে প্রায় মাঝপথে চলে এসেছিলাম, কিন্তু আমার ওস্তাদ জিন পাঠিয়ে আমাকে ধরে নিয়ে যায় এবং বন্দি করে। সেই দিন তো আমার ওস্তাদ ওকে মেরেই ফেলতো, শুধু আমি কোনো রকমে বাঁচিয়েছি। সেদিন সন্ধ্যার দিকে যখন ওকে তেল আনতে পাঠিয়েছিলেন, তখন বাজারে যাওয়ার সময় যে ব্রিজটা, ওখানে একটা পাটখড়ি পড়েছিল। আমার ওস্তাদ বলেছিল ওই পাটখড়ি পার হলেই ব্রিজের নিচে পানিতে ডুবিয়ে মারবে। তখন আমি ওস্তাদকে চেপে ধরে রেখেছিলাম আর ও ভালোভাবে পার হয়ে গিয়েছিল। আপনারা চিন্তা করবেন তাই ও বলে নাই। আম্মু জিজ্ঞেস করে, কে তোমার ওস্তাদ, কি নাম? সে বলে, আমার ওস্তাদের নাম গরিল, সে খুবই শক্তিশালী, সে নাকি আব্দুল আওয়ালের বাবাকেও কোনো এক কারণে পঙ্গু করে রেখেছে। আব্দুল আওয়ালরা ছিল 20 ভাই, তবুও কিছু করতে পারেনি। পরে ভাইয়ার জ্ঞান ফিরলে ব্রিজের ঘটনা জিজ্ঞেস করলে ভাইয়া বলে, হ্যাঁ, এভাবেই প্রায় প্রতি রাতেই নিয়ে যাওয়া হতো ভাইয়াকে এবং ভয় দেখানো হতো। তখন আব্বুর প্রতি রাতেই ভাইয়াকে বুকের মধ্যে জড়িয়ে শুয়ে থাকতে হতো এবং সারা রাত একটুও ঘুমাতো না। তবু একদিন সকালে ভাইয়া বলে, সেদিন রাতেও নাকি ভাইয়াকে নিয়ে গিয়েছিল, অনেক মেরেছে, আর সেদিন রাতে নাকি আব্দুল আওয়াল তার বাবা এবং দাদি এসেছিল এবং তারা নাকি ঘরের চালের নিচে বাঁশের ওপর বসেছিল, আর দাদি নাকি লাল শাড়ি পরে বৌদের মতো করে সেজে এসেছিল, আর তার লাল শাড়ির আলোতে নাকি পুরো ঘর আলোকিত হয়ে গিয়েছিল। একে একে পাবনা জেলা ছেড়ে রাজবাড়ি জেলা এবং আরও বিভিন্ন জায়গায় কবিরাজদের কাছে গেলাম, কিন্তু বিন্দু মাত্র লাভ হলো না কোথাও। ভাইয়া আমাদের জমিতে শখ করে কিছু বেগুন লাগিয়েছিল, একদিন সকালে দেখতে যায় সেখানে বেগুন হয়েছে কিনা। এরপরে অনেক সময় পার হয়ে যায় কিন্তু ভাইয়া বাসায় আসে না। আম্মু ভাবে ভাইয়া হয়তো বন্ধুদের সাথে মাঠে খেলতে গেছে, কিন্তু মাগরিবের আজান পড়ে যায়, তারপরেও ভাইয়া বাসায় আসে না। আমরা সবাই খুঁজতে থাকি ভাইয়াকে। এক সময় ভাইয়া কোথা থেকে যেন অস্থির হয়ে দৌড়াতে দৌড়াতে বাসায় আসে, চোখে মুখে গভীর ভয়ের ছাপ। কি হয়েছে জিজ্ঞেস করলে ভাইয়া বলে, আমি যখন বেগুন দেখতে গিয়েছিলাম তখন কয়েকজন কালো পোশাক পরা মুখোশধারী লোক আমাকে গভীর জঙ্গলে ধরে নিয়ে যাচ্ছিল। তাদের প্রত্যেকের হাতে ছিল বিশাল বড় বড় ধারালো ছুরি, তারা নাকি ভাইয়াকে মেরে ফেলতে চেয়েছিল। একটা সময় ভাইয়া একজনের হাত কামড়ে দিয়ে পালিয়ে আসে। অথচ আমাদের আশেপাশের 2-4 গ্রামেও কোনো গহীন জঙ্গল ছিল না। এরপর আমরা একদিন বিকেলে ভাইয়া, আমি আর আমার ছোট ভাই বিছানায় বসে খেলছিলাম। সন্ধ্যার দিকে আম্মুর কাজে হেল্প করার জন্য আমি আর আমার ছোট ভাই সিয়াম ঘরের বাইরে চলে যাই। একটু পরে আম্মু ঘরে এসে দেখে ভাইয়া রুমে নেই। খোঁজাখুঁজি শুরু করলে আম্মু দেখে রুমের এক কোণায় অন্ধকারের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, বুকের উপরে একটা ধানের বস্তা চাপা দেওয়া। আম্মু তাড়াতাড়ি করে ভাইয়াকে বাইরে নিয়ে আসে এবং জ্ঞান ফেরায়। উল্লেখ্য, অজ্ঞানরত অবস্থায় ব্যক্তির মুখে পানি দিলে, নাক চেপে ধরলে, হাতের আঙুলে জোরে চিমটি দিলে জ্ঞান ফিরে আসে। তারপর কি ঘটেছিল জিজ্ঞেস করলে ভাইয়া বলে, ওরা যখন এখান থেকে চলে গেল তখন আমি শুয়েছিলাম, হঠাৎ দেখি একটা বিশাল বড় সাপ হাঁ করে আমার দিকে আসছে এবং তার মুখের মধ্যে একজন পুরুষ মানুষ বসে আছে। এরপরে আমার আর কিছু মনে নেই। এর মাঝে আরও 2 করে ভাইয়াকে নিয়ে যায় জিন, তবে সুস্থভাবে ফিরিয়ে দিয়ে যেত। একদিন রাতে আমাদের পথের সামনে নারকেল গাছটার সাথে হেলান দিয়ে অজ্ঞান অবস্থায় বসিয়ে রেখেছিল। এর একদিন পরে রাতে পথের ওপর ইটের গাদির সাথে দাঁড় করিয়ে রেখেছিল। আবার একদিন আব্বু আম্মু ঘরের বাইরে কাজে গিয়েছিলেন, হঠাৎ শুনতে পান ঘর থেকে গোয়ানির মতো একটা আওয়াজ আসছে। আব্বু একবার আসে, কিছু দেখতে পায় না, আম্মু একবার আসে, কিছু দেখতে পায় না। পরে 2 একসাথে এসে অনেক খোঁজার পর দেখতে পায় যে ঘরের মেঝেতে লালার মতো কিছু পড়ে আছে। সে সোজাসুজি ওপরে তাকায় এবং দেখে আমার ভাইয়া একটা চিকন বাঁশের ওপর অজ্ঞান অবস্থায় টান টান শুয়ে আছে। গ্রামে টিনের চালের নিচে কাঠ ও বাঁশ দিয়ে ঠেকনা দেয়া হয় যেন ঝড়ে চাল উড়ে না যায়। এরপর আম্মুর চিৎকারে আশেপাশের সবাই চলে আসে এবং অনেক কষ্ট করে ভাইয়াকে বাঁশের ওপর থেকে নামায়।
ভাইয়া সেদিন স্কুলে গিয়েছিল বলে এমন অত্যাচার আর অনেক মারে তারা ভাইয়াকে। তখন ভাইয়া রাস্তায় ছিল আর ঘরের দরজা বন্ধ করে আব্বু আম্মু বাইরে কাজ করছিল, তবুও ওইভাবেই ঘরের মধ্যে পাওয়া গেল ভাইয়াকে। এসবের পরে সবার সাথে স্কুলের স্যাররাও বলতে থাকেন যে ওকে আর স্কুলে পাঠিয়েন না, আর কোনো কবিরাজের কাছে নিয়ে যেন না, আগে প্রাণ বাঁচলে তারপর পড়াশোনা ভবিষ্যৎ। এরই মাঝে আব্দুল আউয়াল ভাইয়াকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে দূরে কোথাও চলে যেতে বলে। কিছু লোক তোর ক্ষতি করার চেষ্টা করছে, আম্মু বলে আমার এই ছেলেকে কোথায় পাঠাবো, সে বলে জানি না, তবে বাঁচতে হলে যেতেই হবে। আম্মু বলে আচ্ছা ঠিক আছে, ওকে ওর আব্বুর কাছে পাঠিয়ে দেব, সে বলে না উত্তর দিকে যাওয়া যাবে না, ওই দিক থেকে এই ক্ষতি হওয়ার সম্ভাবনা। অবশেষে ঢাকায় আমাদের আত্মীয় ছিল, সেখানে আমরা চলে যাই এবং ভাইয়াকে একটা কসমেটিক্সের দোকানে রাখা হয় কিছুদিনের জন্য। ভাইয়া প্রতিদিন সকালে সেই দোকানে যেত এবং বিকেলে বাসায় চলে আসতো। একদিন বিকেলে বাসায় আসার সময় ভাইয়া দেখে রাস্তার ওপর 20 টাকার একটা বিশাল বান্ডল পড়ে আছে। ভাইয়া আশেপাশের মানুষ খুঁজতে থাকে কিন্তু কাউকে দেখতে পায় না। ভাইয়া টাকাগুলো তুলে নেয় এবং ভাবতে থাকে কি করবে। ভাবতে ভাবতে সামনের গলিতে যেতেই দেখতে পায় একজন বৃদ্ধ লোক কান্নাকাটি করছে। ভাইয়া জিজ্ঞেস করে কি হয়েছে আপনার, সে বলে আমার অনেকগুলো টাকা হারিয়ে গেছে। ভাইয়া তাকে হারানো টাকার বিবরণ দিতে বললে ভাইয়ার পাওয়া টাকার সাথে একদম মিলে যায়। তখন ভাইয়া তাকে টাকাগুলো ফিরিয়ে দেয়। পরে লোকটি ভাইয়াকে কিছু টাকা দিতে চাইলে ভাইয়া কিছুতেই সেগুলো নিতে চায় না। এক সময় লোকটি জোর করে ভাইয়াকে একটা 20 টাকার নোট দিয়ে দেয়। হয়তো সেই বৃদ্ধ লোকটা আব্দুল আওয়ালই ছিল। তখনও সে ভাইয়ার কাছে মাঝে মাঝে আসতো এবং শুধু বলতো অতি দ্রুত তোর আম্মুকে বাসায় চলে যেতে বল, নইলে যেদিন যাবে সেদিন তোর ছোট ভাইকে যমুনা সেতুর ওপর থেকে পানিতে ফেলে দেব। এই কথা শুনে ভাইয়া প্রচুর কান্নাকাটি করত। এক সময় আম্মু ভাইয়াকে খালামণির কাছে রেখে চলে যেতে বলে। কিছুদিন পরে আব্বু গিয়ে ভাইয়াকে বাসায় নিয়ে আসে। তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে আব্দুল আওয়ালের কাছে যেন একটু পড়তে দেয়, তো অনেক বলার পরে সে রাজি হয় এবং বলে আচ্ছা যা কোনো রকমে পড়তে দিলাম। পরে ভাইয়া ক্লাস 7 ভর্তি হয় এবং নতুন করে পড়ালেখা শুরু করে। তখন ব্যর্থ হয়ে ভাইয়াকে তেমনভাবে আর কোনো কবিরাজের কাছেও নেওয়া হতো না এবং জিনও তেমন কোনো সমস্যা করতো না, তবুও পড়তে বসলে মাথা ব্যথা করত, চোখ ঝাপসা দেখত। স্কুলে গেলে কখনো দেখত ব্ল্যাকবোর্ডের ওপরে বাঘ বসে আছে, কখনো দেখত সাপ বসে আছে। একদিন ভাইয়া চেয়ারে বসে পড়ছিল, হঠাৎ করে চেয়ার থেকে শোকেসের ওপরে পড়ে গিয়ে শোকেসের কাঁচ ভেঙে যায় এবং ভাইয়া আঘাত পায়। এরপরে ক্লাস 8 প্রিটেস্ট পরীক্ষার সময় ভাইয়া একেবারে বোবা হয়ে যায়, একদম কোনো কথাই বলতে পারে না, হাত একদম বাঁকা হয়ে যায়, তবে JSC-টা কোনো মতে দিতে পারে এবং আল্লাহর রহমতে রেজাল্ট করে। এভাবে চলছিল পরের দিনগুলো। এরপর 2 বছরেরও বেশি সময় পরে যখন ভাইয়া ক্লাস 10 টেস্ট এক্সাম চলছিল, 5 নম্বর পরীক্ষার দিন যথারীতি বন্ধুর সাথে পরীক্ষা দিয়ে যাওয়ার সময় আমাদের বাসা থেকে 1 মিনিটের মতো দূরের রাস্তায় সজোরে উপুর হয়ে পড়ে যায় ভাইয়া এবং জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সবাই মাথায় পানি দেয় এবং বাসায় নিয়ে আসে। সবাই বলে ও যেইভাবে পড়ে গিয়েছিল ওর আর এই রকম সুস্থ থাকার কথা না, একদম মাথা ফেটে যাওয়ার কথা। কি হয়েছিল জিজ্ঞেস করলে ভাইয়া বলে আব্দুল আওয়াল নাকি পরীক্ষা শুরুর আগে থেকেই ভাইয়াকে পরীক্ষা দিতে নিষেধ করেছিল, তবু ভাইয়া জোর করে পরীক্ষা দিচ্ছিল। তখন আজ পরীক্ষা দিতে যাওয়ার সময় পেছন থেকে পিঠে লাথি দেয়, পিঠের কিছু অংশ ফুলে আছে, ভাইয়ার আর পরীক্ষা দিতে যাওয়া হয় না। তারপরে SSC পরীক্ষার দিন আমার আন্টি যখন আম্মুর কাছে দোয়া চাইতে আসে তখন ওদের দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে ভাইয়া। কান্না দেখে মনে হচ্ছিল যেন বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তখন আম্মু নানাভাবে বোঝায় ভাইয়াকে। এরপর সারা জনমের মতো লেখাপড়া শেষ হয়ে যায় ভাইয়ার। এভাবেই কেটে যায় অনেক দিন। এক সময় আম্মু দোয়া করে আল্লাহ পড়ালেখা তো হলোই না, এখন আমার হামজাকে তুমি রসুলের দেশে নিয়ে যাও। আল্লাহ পাক আমার আম্মুর সেই দোয়া কবুল করে এবং কোনো ঝামেলা ছাড়াই 2017 সালের 6 নভেম্বর আমার ভাইয়া সৌদি আরবে চলে যায়। সেদিন ছিল পবিত্র শুক্রবার এবং সেদিনই ভাইয়া ওমরা হজ পালন করে আলহামদুলিল্লাহ, আর কাবা শরীফ ধরে আল্লাহর কাছে দোয়া করে যে আব্দুল আওয়াল যেন ভাইয়ার সাথে না থাকে। পরে জিনটা এসে ভাইয়াকে বলে আমি তোর সাথে থাকতে চেয়েছিলাম আর তুই কাবা শরীফ ধরে আল্লাহর কাছে কান্না করলি, আচ্ছা যা আমি তোকে অনেক ডিস্টার্ব করব না। আলহামদুলিল্লাহ এখন ভাইয়া পুরোপুরি সুস্থ আছে এবং আল্লাহর রহমতে ভালো ইনকাম করছে। ও হ্যাঁ, আব্দুল আওয়াল কিন্তু এখনও ভাইয়ার সাথেই আছে, তবে কোনো ক্ষতি করে না এবং মাঝে মাঝে তার অস্তিত্ব বুঝতে পারে।
সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। শ্রদ্ধা নিবেন রাসেল ভাই, আপনার ইমেলটা আমাকে তারপরে পড়তে বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা জিনিস শুধুমাত্র বলবো, আমি যথেষ্ট, কারণ এখনো ওভাবে মানে আমি বুঝতে পারছি যে পিঠে লাথি দেওয়ার যে ব্যাপারটা, যে পিঠে লাথি দিল অথবা পিঠে মারলো, যে পিঠে কারো ওইভাবে নিজের ওইরকম দাগ বসানো সম্ভব না। কিছু কিছু জিনিস আছে বিশ্বাস করার মতো একেবারে ভয়াবহ, আবার কিছু জিনিস আছে যে পড়াশোনা থেকে বা পড়াশোনা থেকে এড়িয়ে চলার কারণে এটা কিনা, কারণ পড়াশোনা যখন নাই, যখন পড়াশোনার বাইরে বেরিয়ে গেল তখন কিন্তু সে সুস্থ থাকে, যখনই পড়াশোনা হয় বা পড়াশোনা আসে তখনই সে অসুস্থ হয়ে যায়। তো এইটা আমি খালি একটা কোশ্চেন করবো যে আপনারা কোনো মানসিক ডাক্তার বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিয়েছিলেন কিনা একটু আমাকে জানাবেন। আপনারা আমাদেরকে আরও ঘটনা পাঠান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhut@gmail.com। আমরা চলে যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, নিশ্চয়ই ভালো আছেন। প্রথমে আপনার কাছে ক্ষমা চাচ্ছি বিগত আড়াই মাসে কোনো ঘটনা না পাঠানোর জন্য। আসলে আমি একজন ভর্তি পরীক্ষার্থী, তাই পড়াশোনা ও পরীক্ষা সহ অন্যান্য ব্যস্ততার কারণে সেই অর্থে নিজের জন্য খুব একটা সময় বের করতে পারি না। তবুও ফাঁক ফোঁকরে যেটুকু সময় পেয়েছি সেটুকু কাজে লাগিয়েই চেষ্টা করেছি ছোট একটা ঘটনা লিখে ফেলার। আশা করছি ভালো লাগবে। বলছিলাম দীপ্ত সিলেট থেকে, আমি ভূত ডট কমের একজন অফিসিয়াল স্টোরি টেলার হিসেবে আছি। আজকের ঘটনাটি সংগ্রহ করা হয়েছে যার কাছ থেকে, এক সন্তান হারানো বৃদ্ধ বাবা মা। তারা তাদের নাম হলো আলমগীর ও ফাতেমা। তাদের বড় ছেলে জাহাঙ্গীর কেমন করে এই ইহজগৎ থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি দিল সেটাই আজকের ঘটনা। যেভাবে তারা ঘটনাটি বর্ণনা করেছেন আমি সেভাবেই পড়ছি এবং সেভাবেই লিখছি। আজকের ভূমিকা এটুকুই ছিল, ঘটনা শুরু করা যাক। শব্দ চয়ন ও বানানে কোনো ভুল ত্রুটি পেলে নিজ গুণে মার্জনা করে দেবেন। আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। আমার দুই ছেলে ও দুই মেয়ে। আমার বড় ছেলে জাহাঙ্গীরের বয়স ছিল 23 কি 24। ছিল কেন বলছি জানো তো? কারণ ও এখন আর নেই, কেউ নেই। কেন নেই তাই বলছি শোনো। আমাদের গ্রামের জাহাঙ্গীর, সুনীল ও আশরাফ খুব ভালো বন্ধু। সুখে দুঃখে আপদে বিপদে সবাই একে অপরের সাথেই থাকত। প্রাইমারি স্কুল থেকেই ওদের এত ভালো বন্ধুত্ব, তাই গ্রামের সবাই ওদের তিনজনকে চিনত। তো একদিন ওরা ভাবল গ্রামের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে সেই নদীতে রাতের বেলা নৌকা করে ঘুরবে। জাহাঙ্গীর যাই করতো না কেন সবই আমাদের জানিয়ে করত, তাই ওর নাড়ি নক্ষত্র সবই আমাদের জানা ছিল। একদিন মাঘ মাসে শীতের রাতে ও এসে বলল ও নাকি আজকে সুনীল আর আশরাফের সাথে নৌকায় করে নদীর ওপরে রাত কাটাবে। শুনে আমরা প্রথমে ওকে মানা করলেও পরে রাজি হয়ে গিয়েছিলাম, কারণ আমার ছেলে খুব সাহসী ছিল। আনুমানিক রাত 8টার দিকে সে ঘর থেকে গুড় মুড়ি গামছা আর শুকনো জামা আর লুঙ্গি নিয়ে বেরিয়ে পড়ল। সেই সময় গ্রামে রাত 8টা মানে বেশ রাত, দোকানপাট ঘরবাড়ি সবই মোটামুটি বন্ধ, বাইরে খুব বেশি লোকজনও নেই। যাই হোক, আল্লাহর কাছে ওর জন্য দোয়া করে আমরাও আমাদের কাজে লেগে পড়েছি। রাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমাদের অন্য ছেলে মেয়েগুলো ঘুমিয়ে গেল, আমাদের আর ঘুম আসছিল না, তাই দুইজন মিলে ঘরের ভেতরে বসে গল্প করছিলাম। সেই সময়ই শুনতে পাই দরজায় প্রচণ্ড ধাক্কা ধাক্কির শব্দ। এক টানা ধাক্কা চলছেই, বন্ধ হচ্ছে না, পারলে দরজা ভেঙেই ফেলবে। এবার মনে সাহস নিয়ে দরজার কাছে যাওয়ার পর আমি আঁতকে উঠলাম। আরে, এ তো জাহাঙ্গীরের কণ্ঠ শোনা যাচ্ছে, সর্বনাশ! কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ঝট করে দরজা খুলে ফেললাম। সাথে সাথে ঝড়ের বেগে জাহাঙ্গীর ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। প্রচণ্ড জোরে জোরে হাঁপাচ্ছে আর নিঃশ্বাস নিচ্ছে, দেখে মনে হচ্ছে বড় কোনো বিপদের মুখ থেকে ফিরে এসেছে। একটু পরেই শুনতে পেলাম আশেপাশে প্রচুর কোলাহল। কি হয়েছে দেখার জন্য সবাই মিলে বাইরে এসে যা জানতে পারি তাতে আমাদের স্তম্ভিত হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সুনীল ও আশরাফকে গ্রামের দুই ভিন্ন ভিন্ন রাস্তায় ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেছে। এই নিয়ে সারা গ্রামে হইচই শুরু হয়েছে। জাহাঙ্গীরকে দেখা মাত্র সবাই এসে ওকে ঘিরে ধরল কি হয়েছে জানার জন্য। গ্রামের সবাই জানে ওরা তিনজন ছিল প্রাণের বন্ধু, কেউ কেউ আজ ওদেরকে একসাথে রাস্তা দিয়ে হেঁটে যেতেও দেখেছে। এরপর
অসুস্থ শরীর নিয়ে আধ ভাঙা গলায় কাঁপা কাঁপা স্বরে জাহাঙ্গীর আমাদের যা যা বলে তা সত্যি অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর। রাতে ওরা তিনজন নৌকায় ওঠে এবং যথারীতি নৌকা চলতে শুরু করে। ওদের সাথে ছিল একটি টর্চ ও একটি হ্যারিকেন। তবুও অন্ধকার যেন তাদের ছেড়ে যেতে চাইল না। মোটামুটি অন্ধকারের মধ্যেই তারা এগিয়ে যেতে লাগলো। তিন বন্ধু পালা করে নৌকা চালাচ্ছে আর গল্প আড্ডা হাসি তামাশা চলছে। এভাবে তারা অনেক দূর চলে এসেছে। আচমকা ওরা তিনজনই একটা অস্বাভাবিক বিষয় দেখে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। ছোট্ট টর্চ লাইটটা হঠাৎ করেই নষ্ট হয়ে নিভে গেল। সাথে সাথে জমাট বাঁধা অন্ধকার যেন ওদের ওপর জাঁকিয়ে বসল। এবার ওরা আরো অবাক হয়ে খেয়াল করল চারিদিক থেকে প্রচুর শেয়ালের মৃদুসুরে ডাক শোনা যাচ্ছে। সে তো আগেও হঠাৎ হঠাৎ একবার দুবার শোনা যাচ্ছিল, কিন্তু এবার ওদের মনে হলো ওদের চারিদিক থেকে একসাথে অনেক শেয়ালের ডাক আসছে। এবার হ্যারিকেনের আবছা আলোর সাহায্য নিয়ে দূরে ভালো করে তাকাতেই ওরা ভয়ে আত্মচিৎকার করে উঠল। নদীর দুই পারে শত শত শেয়াল বা শেয়ালের মতো কিছু টকটকে লাল জল জলে চোখে ওদের দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার তাদের মৃদু সুরে ডাক ক্রমশ চাপা গর্জনে পরিণত হলো। ভয়ে তিনজনেরই হাত পা ঠান্ডা হয়ে এলো। সবাই বুঝতে পারল আজ রাতে তারা ওই শেয়ালগুলোর শিকারে পরিণত হতে চলেছে। ওই লাল চোখগুলো নদীর দুপার থেকেই ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আচমকায় তিনজনের সম্বিত ফিরে পায়। তিনজনে মিলে এবার শরীরের সর্বশক্তি দিয়ে পেছনে যেতে লাগলো। যেই পথে এসেছিল সেই পথেই ফিরতে চেয়েছিল তারা। সুনীল আর জাহাঙ্গীর নৌকার দুই দিক থেকে প্রাণপণে বৈঠা চালাচ্ছে আর আশরাফ মধ্যিখানে বসে উচ্চ স্বরে দোয়া কালাম পাঠ করছিল। এক পর্যায়ে সুনীলের হাবার যেন কি মনে হলো, সে নৌকা বাইতে বাইতে আর চোখে একবার চোখ বুলিয়ে নিল। ওর প্রায় দম বন্ধ হবার উপক্রম। যখন সে বুঝতে পারল সেই শত শত শেয়াল ওদের দিকে পিছু পিছু এগিয়ে আসছে, সে এবার চিৎকার করে জাহাঙ্গীরকে বলল, শরীরে যত শক্তি আছে সব খরচ করে নৌকা চালা। ওরা আমাদের পিছু নিয়েছে, আমরা যদি পিছিয়ে পড়ি তবে আজকে আমাদের আর রক্ষা নেই। এক পর্যায়ে আশরাফ বলে উঠল, নৌকা থেকে নামার পর যে যেদিকে পারিস দৌড় দিবি, কেউ কারোর জন্য অপেক্ষা করবি না, জানে বেঁচে থাকলে ইনশাল্লাহ তোদের সাথে আবার দেখা হবে। একবার চিন্তা করে দেখুন, তিনটি কম বয়সী ছেলে আনুমানিক রাত 11টার দিকে নির্জন পরিবেশে প্রাণপণে নৌকা বাইছে আর দুই পারে অসংখ্য শেয়াল পিছু পিছু আক্রমণ করার জন্য তাদের উদ্দেশ্যে দৌড়াচ্ছে। কি ভয়ঙ্কর ব্যাপার! কিছুক্ষণ পর ওরা খেয়াল করল শেয়ালগুলো ওদের চেয়ে আরেকটু পিছিয়ে পড়েছে। ওরা একটু ভরসা আর সাহস নিয়ে এগিয়ে যেতে লাগলো। এই সময় এক একটা মিনিট যেন ওদের কাছে মনে হচ্ছিল এক একটা বছরের চেয়েও লম্বা। পথ যেন আর ফুরোচ্ছে না। সৌভাগ্যক্রমে ওরা ওদের গ্রামের কাছাকাছি চলে এলো। পালা করে তিনজনের বৈঠা বাইছিল আর শরীরের সমস্ত শক্তি দিয়ে যতটুকু অবশিষ্ট ছিল সেটুকু খরচ করে ফেলল। তবুও চেষ্টা করে একটা জায়গায় নৌকা থামায় ওরা। নৌকা থেকে হাঁচড় পাঁচড় করে নেমে তিনজনেই তিন দিকে দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড় শুরু করলো বাড়ির দিকে। তখনও পেছনে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। এভাবেই জাহাঙ্গীর বাড়ি অবধি পৌঁছাতে সক্ষম হয়। আর আশরাফ ও সুনীল বাড়ি পৌঁছাবার আগেই সম্ভবত ওই শেয়ালগুলোর আক্রমণে মারা যায়। প্রথমে আমাদের ছেলের কথা অনেকেরই বিশ্বাস হয়নি, অবিশ্বাস্য মনে হচ্ছিল। পরে জাহাঙ্গীর আরেকবার কিরা কসম কাটার পর সবাই বিশ্বাস করতে বাধ্য হয়। এরপর সবাই যার যার বাড়ি চলে গেল, আমরাও চলে আসি বাড়িতে। রাত প্রায় শেষ হয়ে আসছে। ঘরে ফিরে জাহাঙ্গীরকে গরম দুধ খাইয়ে শুয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করলাম জাহাঙ্গীর খাটে নেই। এবার সবাই মিলে ওকে পাগলের মতো খুঁজতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে গ্রাম জুড়ে আবার শোরগোল পড়ে গেল। খুঁজতে খুঁজতে একসময় আবিষ্কার করা হলো গ্রামের এক প্রান্তে, যেখানে ওরা গতকাল রাতে নৌকা ভিড়িয়েছিল সেই নৌকাটি এখনো আছে। আর ওই নৌকা থেকে একটু দূরে নদীর মাঝামাঝি জায়গায় জাহাঙ্গীরের মৃতদেহ ভেসে উঠেছে। ছেলে হারানোর শোক তো আর বলে বোঝানো সম্ভব নয়, তাই সেটা আর নাই বললাম। পরে গ্রামের সবাই মিলে একজন বড় কবিরাজের সাথে যোগাযোগ করে। কবিরাজ বলেন, তোমাদের ছেলেরা যখন গভীর রাতে নদীতে নৌকা নিয়ে ঘুরছিল তখন সেখানে অনেকগুলো পিশাচ ছিল যারা শেয়ালের রূপ ধরে আনাগোনা করছিল। আসলে ওখানে একটা পরিবারের ক্ষতি করার জন্য এক পিশাচ সিদ্ধ লোক তার পালিত পিশাচগুলোকে সেখানে চালান করে দেন।
সে সময় ছেলেগুলোর আগমনে পিশাচগুলো যথেষ্ট বিরক্ত হয় এবং তাদের কাজে বাধার সৃষ্টি হয়। তাই তারা পিছু নিয়ে ওদের মধ্যে সুনীল আশরাফকে মেরে ফেলেছে এবং জাহাঙ্গীরকে সে সময় মারতে পারেনি, ফলে ওরা কৌশলে ওকে বাড়ি থেকে বের করে নিয়ে নদীতে ডুবিয়ে মেরেছে। এই ছেলে হারানোর বেদনা নিয়ে আমরা এখনো বেঁচে আছি, কিন্তু ছেলেগুলো বড় ভালো মানুষ ছিল, আল্লাহ ওদের আত্মাকে পরপারে শান্তি দিক। এই ছিল আমাদের আজকের ঘটনা। রাসেল ভাই, আসলে সময় খুব কম, তাই ঘটনাটি বিস্তারিত লিখতে পারিনি সেই অর্থে, তবু আশা করি ভালো লেগেছে সবার কাছে। আমার ভর্তি পরীক্ষাগুলোর জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়ে আজকের মতো এখানে ইতি টানছি। ভালো থাকুন সবাই, ভালো থাকুন সকলে। শুভরাত্রি ভূত ডট কম, দীর্ঘজীবী হোক দীপ্ত সিলেট। থ্যাংক ইউ দীপ্ত, আপনি এই ব্যস্ততার মাঝখানেও আমাদের ঘটনা উপহার দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com @gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/rasel.sathin, যেখানে গেলে আপনি আমাদের ইমেল অ্যাড্রেস সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্যই পেয়ে যাবেন। আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে এবং আপনারাও ঘটনা পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।